সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ পরে, আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রে কী হলো বলেন তো, আমাদের পাশের বাসা যার সাথে আমার খুব ভালো মানে বন্ধুত্ব হয়েছে, তো তার সাথে অনেক গল্প টল্প করলাম, করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। পরে শুতে শুতে প্রায় ওই 3:30 এরকম বেজেছে সকালবেলা, ওই জন্য ঘুম থেকে দেরিতে উঠেছি আর কি। তো উঠে একটু চা করলাম আর ভাবলাম কি একটা পেয়ারা কাটি, পেয়ারা খাই তাহলে ভালো লাগবে আর কি, এই হচ্ছে কথা। আর তারপর তাড়াহুড়ো করে এদিকে রান্না বসিয়ে দিলাম, এখানে করবো হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি করবো, আর এই সাইডে যেটা হচ্ছে ওইটা হচ্ছে ইয়ে কী যেন বলে আমাদের ওইদিকে বলে হচ্ছে বাইলা মাছ, এখন আমি আসলে জানি না কী নাম, ওই ছোট মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। কিন্তু কথা হচ্ছে কি, ওর মধ্যে না একটু হলুদ বেশি হয়ে গেছে, কিন্তু আমি হলুদের কোনো গন্ধ ছিল না, তবে হলুদটা একটু বেশি হয়েছে অন্যান্য দিনের তুলনায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তবে এই মাছ আমার খুবই পছন্দ, মানে ছোট মাছ আমার পছন্দ না, তবে এই মাছটাই আমার সবচাইতে বেশি খেতে ভালো লাগে আর কি। আর এর মধ্যে তো কাটা নেই, শুধু একটা কাটা থাকে। আর এই যে এখানে পুঁই শাক ধুয়ে টুয়ে নিলাম, আর ওদিকে আলুও কেটে টেটে একটু পানিতে ভিজিয়ে রাখলাম, তাহলে হয় কি ওই যে একটা কষ থাকে না ওইটাও চলে যায় আর কি। আর এই যে এখানে ছোটো মাছের তরকারিটা তো হয়ে গেছে, অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কিন্তু একটু কটকটা লাগছে হলুদের জন্য আর কি, তবে খেতে ভালো হয়েছিল। আর পুঁই শাকের তরকারিটা মানে আমি ভাবিনি যে এতটা মজা হবে, পুঁই শাকগুলো খুব ভালো ছিল আর কি। আর আজকে না একটা কাজ করলাম, সেটা হচ্ছে কি মাছ আমি ভাজিনি, মানে আগে ভালো মতো ওই মশলা দিয়ে কষিয়ে উঠিয়ে রেখে তারপর হচ্ছে শাকটা দিয়ে আবার কতক্ষণ ইয়েটিয়ে করে নিলাম আর কি, ভেজে টেজে নিলাম। তবে মাছটা যদি আমি ভেজে রান্না করতাম তাহলে খুব বেশি মজা হতো। তো আমি এর আগে পুঁই শাক রান্না করেছি কিন্তু খুবই কম, অত একটা মানে আমার ধারণা করতে পারিনি সেই জন্যই, তো ব্যাপার না, এমনিতে কিন্তু খুবই মজা হয়েছিল, তবে ভাজলে আরও বেশি ভালো লাগতো, এই হচ্ছে কথা। তো এই তো ওগুলো রান্না ওদিকে হচ্ছে, আর এখানে যে আমি বিস্কিট নিয়ে আসলাম 4 প্যাকেট, হ্যাঁ 4 প্যাকেট বিস্কিট, আর সাথে নিয়ে আসলাম হচ্ছে পাস্তা। অনেকদিন ধরে আমার পাস্তা খেতে মন চাইছিলো, তো পাস্তা তো সেভাবে আসলে আনি না, ওই নুডলস টুডলসই রান্না বান্না করে খাই, তো আজকে সামনে চোখে পড়লো সেই জন্য নিয়ে নিলাম আর কি। আর আমি এর আগে একবার পাস্তা রান্না করেছিলাম কিন্তু সেদ্ধ হয়নি ঠিকঠাকভাবে, তো সেই জন্য আর রান্নাও করি না, এবার ভাবছি যে না করবো, শিখতে তো হবে সব কিছু তাই না। আর এই যে দেখেন এই কয়দিনের বৃষ্টিতে এই পেঁপে গাছটা এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে সে কী বলবো, ফোনে তার অত ভালো বোঝা যায় না, মানে আমার পুরো বারান্দার একটা সাইড পুরো ভরে গেছে পাতা টাতা দিয়ে। আর ওই যে লেবুগুলোও একটু একটু বড় হয়েছে, এখন ভাবছি যে একটু সার দিতে হবে। ওয়েদারটা না বেশ ভালোই লাগে দেখতে, সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আবার গরমও পড়ে কিন্তু সেইভাবে আর গরম পড়ে না। তো তারপর ভাবলাম কি না দুপুরের খাবারটা খেয়ে নিই, এখন অনেক বেলা হয়ে গেছে, তো ভাতটা খেয়ে নিলাম, আর আজকে অনেক ভালোভাবে তৃপ্তি করে খেলাম, খুবই মজা হয়েছে দুটোটা তরকারি। আর এই যে এখানে হচ্ছে আখ নিয়ে আসলাম এখন আবার, আর ওই যে বিস্কিটগুলো সেখানে রেখেছি তার সেখান থেকে এখনও সরাইনি। তো তারপর হচ্ছে সন্ধ্যের দিকে ভাবলাম কি একটু মুড়ি মাখাই, এত মজা হয়েছিল আজকে, প্রায় সব খাবারই মজা হয়েছে। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন আর দেখো।